প্রয়োজন ফুরিয়ে গেলে তার আর কোনো দাম থাকে না। কথায় আছে, কাজের সময় কাজী, কাজ ফুরালে পাজি। এক সময় দিনের আলোতে যেখানে শত শত লোকের আনাগোনা ছিল, সেখানে এখন দিনের আলোয় শুনশান নীরবতা। কিন্তু রাতের বেলার চিত্র একেবারেই ভিন্ন। দিনের বদলে এখন রাতেই নাকি এখানে বেশি মানুষের আনাগোনা চলে। তাহলে প্রশ্ন থেকে যায়, একটি সরকারি অফিসে রাতে কেন মানুষ আসে, কি কাজ তাদের সেখানে? উত্তরে তেমন কিছু বলার না থাকলেও এ দৃশ্য কিন্তু অনেক প্রশ্নের উত্তর দিতে পারে। অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এটি সরকারি ডাক বিভাগের পরিত্যক্ত ভবন। পরিত্যক্ত বলেই দিনের আলোতে কোনো কাজ না থাকলেও রাতের অন্ধকারে চলে হরেক রকম অকাজ। শুধু পরিত্যক্ত হয়নি, এই জায়গায় নানান অপকর্মর একটা আড্ডা হয়েছে। দেখে আমি আপনি সবকিছু বুঝতে পারলেও বড় কর্তারা যা বললেন তাতে চোখ কপালে ওঠার মতো ব্যাপার। পরিত্যক্ত ভবনের দায়িত্বে থাকা সহকারী পোস্টমাস্টার বললেন, ভবনের ভিতরে যে নানা ধরনের অপরাধমূলক কার্যক্রম চলছে তা তিনি এই প্রথম শুনলেন। আমার কাছে এরকম কোনো তথ্য এখন পর্যন্ত আসেনি। আমি আসলে পারে যে আপনার কাছে শুনলাম, আমি আমার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে অবশ্যই ব্যবস্থা নিব। আর প্রশাসন বলছে ডাক বিভাগের পরিত্যক্ত এই ভবনের বিষয়ে তাদের কাছেও তেমন কোনো তথ্য নেই, তবে জানালে ব্যবস্থা নেওয়া হবে। এখন তদারকি করি করি এটা তো একটা কর্তব্য ছিল যে জানানো আমাদেরকে, যেহেতু এখানে একটা নাইন গেট আছে, মানে হচ্ছে নিচে সেও দেখছেন। অথচ কুষ্টিয়া শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত সরকারি ডাক বিভাগের পরিত্যক্ত ভবন থেকে রাতের অন্ধকারে চুরি হয়ে যাচ্ছে সরকারি সম্পদ। দেখে বোঝার উপায় নেই, এটি সরকারি ডাক বিভাগের ভবন। আর এই ভবনে প্রতিদিন মাদক সেবন সহ চলছে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড। কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় 1897 সালে স্থাপিত হয় এই ভবনটি। এরপর থেকেই জেলার সাধারণ মানুষের একমাত্র যোগাযোগ ও চিঠিপত্র আদান প্রদানের কার্যক্রম শুরু হয় এই ডাক বিভাগের মাধ্যমেই। 1971 সালের 29 জুলাই এই ভবনের মেয়াদকাল শেষ হয় এবং পৌরসভা থেকে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হলে নতুন ভবনে কার্যক্রম শুরু হয়। কিন্তু কালের বিবর্তনে প্রায় 5 যুগেরও বেশি সময় ধরে পড়ে আছে ডাক বিভাগের পুরাতন এই ভবনটি। বর্তমানে মাদক সেবীদের দখলে থাকায় মাদক সেবন ছিনতাইকারী, সন্ত্রাসী এবং অসামাজিক কার্যকলাপের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে, যে কারণে বিল্ডিংয়ের ইট, দরজা, জানালা, বিদ্যুতের মিটার, তার সহ অন্যান্য আসবাবপত্র রাতের অন্ধকারে চুরি হয়ে যাচ্ছে। এছাড়াও ভবনের ভিতরে যাতায়াত রয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যদের। মূল্যবান সরকারি সম্পদ চুরি হলেও বিষয়টি ডাক বিভাগকে জানিয়েও কোনো লাভ হচ্ছে না বলে দাবি স্থানীয়দের। আসছে, যেই নেশা খাওয়া হয়ে যায় চলে যায়, কিন্তু দিনের বেলায় আমরা পারি, কিন্তু রাত্রে আমরা পারি না। যে কোনো সময় যে একটা দুর্ঘটনা ঘটতে পারে এবং কোন রাহাজানি হতে পারে। তবে এখনই কার্যকর কোনো ভূমিকা না নিলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করেন সুশীল সমাজের প্রতিনিধিরা। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা টেলিভিশন।